এবার আমরা জানব ভৌম জলের বৈশিষ্ট্য। এক, নলকূপের মাধ্যমে এই জল সংগ্রহ করা হয়, আবার আর্টেজীয় ক্রিপ প্রস্রবণ প্রভৃতির মাধ্যমেও এই জল বেরিয়ে আসে। দুই, ভূগর্ভে থাকে বলে ভৌম জলের ওপর চাপ এবং তার তাপমাত্রা ভূপৃষ্ঠের সাধারণ জলের তুলনায় অনেক বেশি থাকে। তিন, এজন্য ভূপৃষ্ঠের সাধারণ জলের তুলনায় ভৌম জলের দ্রাব্যতাও বেশি হয়। চার, আর্দ্র অঞ্চলে ভৌম জলে ক্যালসিয়াম এবং শুষ্ক অঞ্চলে ভৌম জলে লাইহার পরিমাণ বেশি থাকে। পাঁচ, ভৌম জল সর্বদাই জলচক্রে অংশ নেয়।